সাপ এমন এক প্রাণী যার নাম শুনে আমাদের ভয় লাগে, আর এরকম হওয়া আবশ্যক, কারণ সাপ হয়ে থাকেই খুব ভয়ঙ্কর। যদি এই সাপের কেউ শিকার হয়ে থাকে, তার বাঁচা অনেক কষ্টকর হয়ে পড়ে। আমাদের পৃথিবীতে প্রায় 2500 বেশি প্রজাতির সাপ রয়েছে, যার মধ্যে 500 প্রজাতি বিষধর এবং 200 প্রজাতি এমন রয়েছে যার কাটার ফলে যে কোনো সময় মানুষ মারা যেতে পারে। তো বন্ধুরা, আজ আপনাদের বলতে চলেছি পৃথিবীর 10টি ভয়ঙ্কর এবং বিষধর সাপ সম্পর্কে। এক নম্বর রয়েছে সোয়াসেল্ট ভাইপার। সাধারণত সোয়াসেল্ট ভাইপার প্রজাতির সাপ সমস্ত পৃথিবীতেই পাওয়া যায়, যার মধ্যে সবচেয়ে বিষধর প্রজাতি হচ্ছে সোয়াসেল্ট এবং চীন ভাইপার, যেই প্রজাতি ভারত, চীন এবং সাউথ ইস্ট এশিয়ায় বেশি পাওয়া যায়। আকার ছোট হওয়ার পরেও এই প্রজাতি অনেক দুঃসাহসিক হয়ে থাকে। এই প্রজাতির সাপগুলো এতই বিষধর হয় যে কাউকে কামড় দিলে আধা ঘন্টার মধ্যেই সেই ব্যক্তির মৃত্যু অনিবার্য। এর ছোবল দেওয়ার অংশ থেকে খুব দ্রুত রক্ত বের হতে থাকে, ব্লাড প্রেশার কমে যায় এবং রক্তের বমি হওয়ার সম্ভাবনা থাকে, আর শেষ পর্যন্ত ওই মানুষটির মৃত্যু ঘটে। দুই নম্বর রয়েছে ব্যান্ডেড সিক্রেট। আমরা বেশিরভাগ লোকেরাই মনে করি পানিতে থাকা সাপ বিষধর হয় না, কিন্তু আমরা আপনাদের বলে দিই পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ পানিতেই পাওয়া যায়। এই সাপটির বেশিরভাগ প্রজাতি নর্থ ইস্ট এশিয়া এবং নর্দার্ন অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এই সাপের বিষে এক ফোঁটায় হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে। সাধারণত এই সাপের বেশিরভাগ প্রজাতি সমুদ্রে বসবাস করে, এজন্য এই সাপ আমাদের জন্য ক্ষতিকর নয়। কিন্তু মাঝে মাঝে জেলেরা এই সাপের শিকার হয়ে থাকে। যে কোনো কাউকে যদি এই সাপ ছোবল দেয়, তার মৃত্যু অনিবার্য, কারণ এই সাপ ছোবল দেওয়ার কিছু মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু হয়ে যায়, তার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই থাকে না। তিন নম্বর রয়েছে ইস্টার্ন ব্রাউন স্নেক। অস্ট্রেলিয়ায় পাওয়া এই সাপের মধ্যে সবচেয়ে বিষধর হয় ব্রাউন স্নেক। রেহাসি এলাকায় পাওয়া এই সাপের ছোবলে অস্ট্রেলিয়ায় বেশিরভাগ লোকেরই মৃত্যু ঘটে, কারণ অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি বিষধর সাপ এটি, কারণ এর এক ফোঁটা বিষ যে কোনো কারো মৃত্যুর কারণ হতে পারে। এই সাপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা যে এটিকে আপনি বিরক্ত করলেই আপনাকে ছোবল দিবে, কিন্তু আপনি যদি এই সাপটির পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকেন তাহলে এই সাপটি আপনার কিছুই করবে না। চার নম্বর রয়েছে কিং কোবরা। দক্ষিণ এশিয়ায় পাওয়া এই সাপ প্রায় 6 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই সাপটি ছোবল দেওয়ার 30 মিনিটের মধ্যে চিকিৎসা না পেলে যে কোনো কারণে মৃত্যু ঘটতে পারে। বিষধর হওয়ার পাশাপাশি এই সাপটি অনেক শক্তিশালীও হয়ে থাকে। এই সাপটি ছোবল দিয়ে যে কোনো হাতিকেও মেরে ফেলতে পারে। এই সাপটি অন্য বিষধর সাপকেও নিজের শিকার বানিয়ে নেয়। বড় আকৃতির পাশাপাশি ভয়ঙ্কর দেখার জন্য একে কিং কোবরা বলা হয়ে থাকে। পাঁচ নম্বর রয়েছে ইনল্যান্ড টাইপ্যান। পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের মধ্যে এটি এমন একটি সাপ যার একবার ছোবলের ফলে 100 লোকের মৃত্যু হতে পারে। যদিও এই সাপটি অনেক শান্তশিষ্ট হয়ে থাকে, তবে এই সাপটি কাউকে ছোবল দিলে তার 30 থেকে 40 মিনিটের মধ্যে মৃত্যু অনিবার্য। হতে পারে আপনারা জেনে অবাক হবেন যে এই সাপটির বিষ কিং কোবরা সাপের বিষের চেয়ে 50 গুণ বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। ছয় নম্বর রয়েছে দ্য ফ্লাইং স্নেক। আপনারা হয়তো সাধারণ সাপের কথা অনেক শুনেছেন, কিন্তু এই উড়তে পারা সাপের কথা এই প্রথমবার শুনতে চলেছেন। ঠিক এই সাপটির মতো এই সাপটির বেশিরভাগ প্রজাতি সাউথ ইস্ট এশিয়ায় পাওয়া যায়, যেমন থাইল্যান্ড, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার মতো দেশে পাওয়া যায়। এই সাপটির কোনো ডানা নেই না, এই সাপটি অনেকক্ষণ পর্যন্ত উড়তে পারে। আসলে এই সাপটি গাছের ডালে বসে এত জোরে ঝাঁপ দেয় যার ফলে অনেকক্ষণ পর্যন্ত হাওয়ায় উড়তে পারে, এজন্য এই সাপটিকে ফ্লাইং স্নেক বলা হয়ে থাকে। বিজ্ঞানীরাও এই সাপটির পরীক্ষণ করলো যে এই সাপটি কীভাবে এত দ্রুত আকাশে উড়তে পারে, কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানীরা এই সাপটির রহস্য ভেদ করতে পারেনি। আসলে এটি কিভাবে আকাশে উড়তে পারে? সাত নম্বর রয়েছে দ্য এগ ইটার। তো বন্ধুরা, আপনি কি ডিম পছন্দ করে থাকেন সকালে, দুপুরে, রাতে? এটি আপনাকে এই জন্য জিজ্ঞাসা করেছি যে এই সাপটি কিছুটা এরকমই। এই প্রজাতির সাপ আফ্রিকা মহাদেশের কিছু দেশে পাওয়া যায়। এই সাপের দাঁত নেই, তাই এই সাপটি শুধু ডিম। এই প্রজাতির সাপগুলো বেশিরভাগই গাছে দেখা যায়, কারণ পাখির বাসা থেকে ডিম খায় এই প্রজাতির সাপগুলো। কখনো কখনো ডিম খাওয়ার পরে এই সাপগুলো ঠিক এরকম দেখায়। আর মাঝে মাঝে তো এই সাপটি অন্য কোনো জিনিসকেও ডিম ভেবে খেয়ে ফেলে, যেরকম এই। আট নম্বর রয়েছে এই টেন্টিকাল স্নেক। এই সাপটিও এর আলাদা বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। এই সাপটিও সাউথ ইস্ট এশিয়ায় পাওয়া যায়। এই সাপটি অনেক ছোট জায়গায় নিজের শিকারকে মাইক্রোসেকেন্ডের মধ্যেই ধরে নিতে পারে। এই সাপটি যে কোনো মাছকে খুব দ্রুততার সাথে ধরে নিতে পারে। আপনারা হয়তো এত দ্রুত বুঝতে পারবেন না, তাই এর স্লো মোশন দেখুন। যাই হোক, এই সাপটির মধ্যে আলাদা বৈশিষ্ট্য বিদ্যমান। নয় নম্বর রয়েছে সোরোস রাস্টেস। সোরোস রাস্টেস নামের সাপ মধ্য আফ্রিকার রেগিস্তানে পাওয়া যায়। 2006 সালে এই সাপটির খোঁজ পাওয়া যায়। এই সাপটির আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই সাপটির লেজে মাকড়সার মতো ডিজাইন রয়েছে, তাই এই সাপটি এর লেজকে শিকারের কাজে ব্যবহার করে থাকে। এই সাপটি লুকিয়ে এর লেজকে উপর নিচে করতে থাকে, যাতে অন্য কোনো প্রাণী বুঝতে পারে যে এটি কোনো পোকামাকড়।
আর যখনই অন্য কোনো প্রাণী পোকামাকড় ভেবে এটিকে খেতে আসে তখন এই সাপটি তার শিকার করে নেয়। এই প্রজাতির সাপগুলো অনেক বিরল, তাই সায়েন্টিস্টরা এই প্রজাতির সাপের মতো অন্য সাপ খুঁজে বের করতেছেন যাতে এই প্রজাতির সাপগুলো বিলুপ্ত হতে রক্ষা করতে পারে। দশ নম্বরে যে সাপটি রয়েছে তার নাম কেপ কোবরা। এই সাপটি আফ্রিকায় বেশি পাওয়া যায়। এই প্রজাতির সাপগুলো খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। এই প্রজাতির সাপগুলো কাউকে ধ্বংসন করলে তার এক ঘন্টার ভিতর মৃত্যু অনিবার্য। এই প্রজাতির সাপগুলো একবার ছোবলে প্রায় ছজন মানুষের জীবন নিতে সক্ষম। এটি খুব ভয়ঙ্কর একটি সাপ। এই প্রজাতির সাপগুলো 8 থেকে 12 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।